नमस्कार বন্ধুগণ আমি ঋষি প্রতিবারের মতো আমি এবারেও একটি নতুন ভিডিও প্রস্তুত করতে চলেছি আজকের বিষয়বস্তু হলো ডিমডিয়ার ইতিহাস আমি আজকে ডিমডিয়ার ইতিহাস নিয়ে আলোচনা করব তা আমি শুরু করছি এই যে অস্ত্রটি দেখছেন এটি কোনো সাধারণ অস্ত্র নয় আমরা সকলেই এর নাম জানি এর নাম হচ্ছে বল্লব আপাত দৃষ্টিতে এটা সাধারণ মনে হলেও এর ইতিহাস জানলে সকলে বিস্মিত হয়ে যাবেন এই ভিডিওটি আমি কিছু জনের অনুরোধে বানিয়েছি এই অস্ত্রটি ডিমডিয়া গ্রামের জমিদার বংশীয় একজনের বাড়ি থেকে পাওয়া গেছে এই অস্ত্রটি ডিমডিয়ার মহান এবং দয়ালু জমিদার স্বর্গীয় জয়নারায়ণ ওঝার এই অস্ত্রটির বয়স প্রায় 200 বছর বরং তার থেকেও বেশি এই ছোট্ট ভিডিওতে বেশি কিছু জানানো সম্ভব নয় আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট দিবেন তাহলেই আমি এই ধরনের আরও ভিডিও বানানোর অনুপ্রেরণা পাব ধন্যবাদ।